আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি অবশ্যই ভিডিওটা লম্বা হলেও আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমরা যারা মূলত ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পৃক্ত এবং যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেড এবং অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেডিং ইচ অ্যান্ড এভরিথিং সেক্টরের সাথে সম্পৃক্ত আছি তারা অবশ্যই আমরা বিটকয়েনের সাথে বিটকয়েনকে ফলো করে আমাদের টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশানটা স্প্রেড হয়ে থাকে সো আমাদের অবশ্যই অ্যানালাইসিসের ক্ষেত্রে সর্বপ্রথম প্রায়োরিটি হবে বিটকয়েন যদি কোনো ট্রেডার ক্রিপ্টো ট্রেডার বিটকয়েন অ্যানালাইসিসমেন্ট ঠিক মতো করতে পারে এবং এটার হিস্টোরিক্যাল ডাটা এবং টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশান ভলিউম এবং সব কিছু যে জিনিসপত্র আছে ফান্ডামেন্টাল নিউজ সেই সমস্ত নিউজ যদি আপনারা বিটকয়েন কেন্দ্রিক অ্যানালাইসিসমেন্টটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা ক্রিপ্টো ট্রেডে টোটাল যে মার্কেট স্ট্র্যাটেজিটা সেটা আপনারা বুঝতে পারবেন তো এইটা এক ভিডিওতে টোটাল ইনফরমেশান দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আমরা চেষ্টা করব আজকে অল্প কিছু ইনফরমেশান আপনাদের দেওয়া এবং পরবর্তীতে আরও ইনফরমেশান দেওয়া তো মূলত একটা বিটকয়েন বা ক্রিপ্টো কারেন্সির যে এই কয়েন মার্কেট ক্যাপ যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার আপনারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন এবং এটাকে ক্রিপ্টোর একটা ইউনিভার্সিটি বলা হয় তো আজকে মার্কেট দেখতেছেন পঁয়ষট্টি হাজার সাতশো সাতানব্বই ডলার এটা আপ ডাউন করছে এটা চব্বিশ একদিনের মধ্যে কী অবস্থা তো এটা আপনারা দেখার জন্য টোটালি মার্কেটের শুরুর দিকে আপনারা যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে ডোমিনেন্স এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করবেন যে বিটকয়েন ডোমিন্স হচ্ছে চুয়ান্ন পয়েন্ট এইট পারসেন্ট আর যদি আমরা অ্যানালাইসিসমেন্টের এখানে যাই তাহলে আপনারা সার্কুলেটিং সাপ্লাই এটা তো টোটালি সবাই জানেন তারপরও দেখে নেবেন যে কি পরিমাণ সার্কুলেটিং সাপ্লাই এখন পর্যন্ত হয়ে আছে টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই আপনারা জানেন যে টোটাল হচ্ছে একুশ বিলিয়ন হচ্ছে টোটাল বিটকয়েনের ম্যাক্সিমাম সাপ্লাই এবং এটা অল টাইম হাই লো কি অবস্থা আপনারা কিছুই এই ইনফরমেশনগুলোর মধ্যে দেখতে পাবেন তা আমি মূল আলোচনায় যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো হচ্ছে চার্ট অ্যানালাইসিসমেন্ট চার্ট অ্যানালাইসিসমেন্টের এখানে এখানে প্রাইসে যেয়ে ক্লিক দিয়ে আপনারা প্রাইস কোনটা কত সময় কত ছিল সেটা দেখতে পাবেন মার্কেট ক্যাপিটালাইজেশনে ক্লিক দিয়ে আপনারা এই চার্টটা ফলো করে নিতে পারবেন তো আমরা প্রাইসে ক্লিক দিলাম এবং এখানে দেখুন ওয়ান ডে সেভেন ডে ওয়ান মান্থ ওয়ান ইয়ার এইগুলো আপনার আছে তো আমরা যদি এখানে অল করে দিই মানে টোটাল বিটকয়েন যেই পর্যন্ত ছিল আর কি টোটাল যদি আমরা সেটা দেখি তাহলে আপনারা আমরা বুঝতে পারবো যে টোটাল আমরা দেখতে গেলে এখানে টোটাল এই চার্টটা কিন্তু এইরকম হয়ে আছে তো আমরা যদি শুরু থেকে দেখি তাহলে এটার কিছু স্টেপ আমরা দেখতে পাবো যেখানে এখানে এই যে বিটকয়েন স্টার্ট ট্রেডিং এটা কত সালে আর কি ট্রেডটা শুরু হয়েছিল বিটকয়েন টোটাল হচ্ছে ট্রেডটা শুরু হয়েছিল দু হাজার সালে দু হাজার নয় সালে অ্যাকচুয়ালি বিটকয়েন মার্কেটে আসে বাট ট্রেডিংটা শুরু হয়েছিল দু সালে যদি আমরা এই এইটার উপরে একটু ক্লিক দিই হালকা করে তাহলে এখানে আমরা দেখতে পাবো যে বিটকয়েন স্টার্ট ট্রেডিং এটা টোটাল ইনফরমেশানটা আপনারা এখানে আপনার এই যে রিড মোড় এখানে ক্লিক দিয়ে টোটাল বায়োগ্রাফিটা তার দেখতে পাবেন এরপরে যদি আমরা যাই তাহলে তারপরে আরেকটা জিনিস দেখতে পাবো এই যে এখানে এই যে কত সালে এটা এটা হলো আপনার দু সালে মিস্টার গক্স নামক একটা এক্সচেঞ্জার ছিল যেটা ব্যাংক রাফসি হয়েছিল এটা হচ্ছে জাপানের এটা নিউজটা আমরা এখানে ক্লিক দিয়ে এখানে আমরা টোটাল ইনফরমেশনটা রিড মোড় করে দেখতে পারবো হুম এরপরে আমরা যদি মার্কেট যাই তাহলে এটা অল টাইম পর্যন্ত দাম বিষয় আমরা দেখতে পাবো থার্ড হালভিং এটা দ্বিতীয় তৃতীয় হালভিং হয়েছিল দু হাজার সালে আপনারা আপনাদের অবস্থান থেকে এটা দেখে নেবেন জাস্ট আমি আপনাদেরকে কিভাবে অ্যানালাইসিসমেন্টটা করতে হয় জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই কয়েন মার্কেট ক্যাপ অ্যাপসে তাছাড়াও আরো অসংখ্য ওয়েবসাইট আছে সেইগুলোতেও আস্তে আস্তে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং সেগুলো অ্যানালাইসিসমেন্টগুলো কীভাবে করতে হয় সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের গ্যাটার্থে বলতে চায় যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা এডুকেশনাল বিজনেস এটা এমন না যে আপনি ডিপোজিট করলেন ইনভেস্টমেন্ট করলেন এবং আপনি প্রফিট জেনারেট করলেন এটা আপনি যত পড়াশোনা করবেন যত আপনি এটা অ্যানালাইসিসমেন্ট করবেন এবং এটার ভিতরে যত আপনি ডিপলি প্রবেশ করতে পারবেন তত আপনার বিজনেসটা এটা আপনি আস্তে আস্তে স্ট্র্যাটেজিটা গ্রো আপ করতে পারবেন তো আলোচনায় যাই এখানে দেখুন দু হাজার বিশ সালে এটার প্রাইস ছিল নয় হাজার সাতশো তিরানব্বই ডলার এবং সেখানে যে দেখুন চব্বিশ ঘন্টার ভলিউম সে সময় কত ছিল আর কি সেটা আপনার ডেট ওয়াইজ তারিখ তারিখ ওয়াইজ আপনারা দেখতে পারবেন এরপরে মার্কেট যে একটা বিগ পাম্পিং করছে সেটা হলো আপনার দু সালে দু সালে টোটাল এটা আপনার বিগ পাম্পিং করছে তারপরে আবার ডাউন হয়েছে হ্যাঁ তারপরে আবার ডাউন হয়েছে এবং এটা আপনার দেখবেন যে একুশ সালে আরেকটা ভালো নিউজ হয়েছিল বিটকয়েন সেটা হচ্ছে স্পট বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভ ইটিএফ অ্যাপ্রুভ দ্যাট মিন্স এখানে যে নিউ নিউজে যদি আপনারা দেখতে যান তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে যে এখানে দেখুন ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই আমেরিকার আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা স্বাধীন একটা এক্সচেঞ্জ কমিশন যেটা খুবই হার্ড তাদের আইন কানুন রুল অ্যান্ড ফোর্স সব কিছু হচ্ছে কানুন যদি কেউ ক্রিপ্টো নিয়ে বা আদার্স কোনো স্ক্যামের সাথে জড়িত হয় তাহলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদেরকে ধরে এবং তারা আইনের আওতায় নিয়ে আসে তো এক্সচেঞ্জ কমিশন অলরেডি তখন দু সালে আর কি এই এটাকে ইটিএফ ইটিএফ ইস এটাকে তাদের রুলস মধ্য দিয়ে তো তারপরে আর কি এটা আপনার মার্কেটে আবার হাই হয় এরপরে আপনার এখানে দু সালে মার্কেট আবার ডাম্প হয় সে সময় আর কি চোদ্দ হাজার ডলার আর কি আসছিল এটা গত বাইশ সালে তো অনেকে এই সময় কিন্তু মার্কেটে ফান্ড ইনভেস্টমেন্ট করেছে এবং সেখান থেকে একটা হিউজ প্রফিট জেনারেট করেছে যারা আমাদের ইনফরমেশনের সাথে ছিল তারা অনেক ভালো একটা প্রফিট জেনারেট করেছে এরপরে আবার মার্কেট দু সালের অক্টোবর ডিসেম্বরের দিকে আপনার আবার মার্কেট ইয়ে হয় এবং এখান থেকে স্টিল নাও মার্কেট ইন দিস বোলিং দেখুন এখন স্টিল নাও বোলিং ঠিক আছে অনেক ভালো একটা পর্যায়ে আছে তো একটা জিনিস যদি আপনারা পর্যবেক্ষণ করে দেখেন যে দু সাল থেকে দু সাল এ কয় বছরের মধ্যে পৃথিবীতে এমন কোনো বস্তু যেটা ধরা যাবে না ছোঁয়া যাবে না নাড়া যাবে না বাট এমন কোনো বস্তু নেই যেই জিনিসটা এত দাম হয়েছে এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল গোল্ড এবং ডিজিটাল অ্যাসেট তো মূলত যারা নিয়ে কাজ করছে তাদের ধৈর্য শক্তি আছে এবং যারা অ্যানালাইসিস ভালো করতে পারে এবং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল নিউজের ওপর ডিপেন্ড করে যারা এই ট্রেড এনার্জিতে থাকতে পারে তারা অবশ্যই এখানে গেন হতে পারে তো বিটকয়েন অ্যানালাইসিসমেন্টের কিছু টুলস আপনাদেরকে শেয়ার করলাম এবং কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি এগুলো অনেক অনেক লম্বা আলোচনার বিষয় তো একটা ভিডিওতে যদি এত আলোচনা জেনারেট করা হয় অবশ্যই আপনারা আপনাদের ধৈর্যও থাকবে না আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে কন্টিনিউয়াস বিভিন্ন টপিক্স নিয়ে ক্রিপ্টো বিভিন্ন ইনকাম সাইড এবং ট্রাস্টেড বিভিন্ন প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করা আলোচনা করা আপনারা এখানে যে নিউজ কাভারেজে গিয়ে দেখতে পারবেন এখানে আপনারা বিভিন্ন যে নিউজ মিডিয়াগুলো আছে সেইগুলো আপনারা দেখতে পাবেন যে সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং এইটার নিউজ কাভারেজ পডকাস্ট আমি আস্তে আস্তে বিভিন্ন ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে মূলত এই ছোট্ট কিছু একটা ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে ভিডিও জেনারেট করা আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং বিষয়গুলো দেখবেন এবং আপনাদের প্যাসিভ ইনকাম জেনারেট করার চেষ্টা করবেন অবশ্যই এই বিটকয়েন বা বিটিসি সম্পর্কে আপনাদের টোটাল একটা ধারণা স্ট্র্যাটেজি এবং হিস্টোরিক্যাল ডাটা আপনাদের থাকা দরকার ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আগামিতে আরও ভালো কোনো ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম